আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্য দিয়ে তৃতীয় দফায় দেশটির প্রধানমন্ত্রী হলেন কট্টর ডানপন্থী এ নেতা। নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের নতুন সরকার গঠন হওয়ায় হতাশা প্রকাশ করেছে পশ্চিম তীর এবং গাজা উপত্যকার ফিলিস্তিনিরা। বৃহস্পতিবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেট নেতানিয়াহুর সরকার নিয়ে অনাস্থা ভোট হয়। এতে উতরে যান নেতানিয়াহু। 120 সদস্যের নেসেটে তার নতুন সরকারের পক্ষে ভোট দেন 63 জন, বিপক্ষে ভোট পড়ে 54টি। নেসেটে অনাস্থা ভোটে জয়ের পরপরই ইসরায়েলের নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নেতানিয়াহু। এর আগে 1996 থেকে 1999 সাল পর্যন্ত প্রথম মেয়াদে এবং পরবর্তীতে 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি।